শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি। আমার রান্নাটা মিউট করে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে, কেন জানো তো? কিচ্ছু করার নেই, আশেপাশে এত প্রজেক্ট হচ্ছে, তার আওয়াজের চোটে সব বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে এটাকে পুরো মিউট করে দিতে হলো, দিয়ে তোমাদের সঙ্গে আমার আবার কথা বলতে হচ্ছে। যাই হোক, এটা টমেটো চাটনি করছি, তোমার আমসত্ত্ব, খেজুর আর ওই ইয়ে দিয়ে, টমেটো দিয়ে, আর কাজু কিশমিশ দিলে খুব ভালো হয়, সেটা দেওয়া হয়নি। যাই হোক, তোমাদেরকে একটু শেয়ার করছি, তোমরা একটু দেখো আর আমার সাথে থাকো, আমি আবার আসবো। এখন একটু তোমাদের সাথে টমেটো চাটনিটা শেয়ার করে তারপরে একটা আছে সেটাও শেয়ার করব। পাঁচফোড়ং সোমবারা দিয়েছি, টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিলেও খুব ভালো হয়, সেটা দিইনি। দিয়ে এবার এটাকে কষিয়ে নিয়েছি, তারপরে একটু মিষ্টি দিয়েছি আর গরম জল খুব সামান্য দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে পাঁচফোড়ং আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেইটা একটু দিলাম। ব্যাস, আমার হয়ে গেল টমেটোর চাটনি। আমি পনির করব কসুরি মেথি দিয়ে। তো তার জন্য উপকরণ আছে হলো, আমার সোমবারের জন্য দেব এলাচ, দারচিনিং, লং, আর মশলা আছে আদা, তারপরে কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, রঙের জন্য কাশ্মীরি মিরচি, আর হলুদ, আর নুন স্বাদ মতো। আর এখানে আছে বাটা, আমার কাজু, চারমগজ, আর হলো কিশমিশ, এটা আমি গ্রেট করে রেখেছি। তাহলে এবার চলো আমি রান্নাটা শুরু করি। আজকে এই যে পনির করছি, কাজু, কিশমিশ, চারমগজ এগুলো বেটে দিয়েছি, আর ওইদিকে আদা, জিরে, ধনে, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে ফোড়নে হচ্ছে এলাচ, দারচিনি, লং, এইসব দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই পনির। এবার পনিরটা আমি দিয়ে আবার কষাবো, কষিয়ে এলে আর একটা জিনিস দিয়ে নামাবো, এটা হলো কসুরি মেথি, একটু গরম করে গুঁড়িয়ে নিতে হয় কসুরি মেথি। তাহলে আবার আসছি, এটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলবো। রান্না কমপ্লিট, পনির, কসুরি মেথি তোমরা বানিয়ে ফেলো, খুব ভালো লাগবে খেতে। আমার ছোট বোন, এইটা আমার হলো ছোট বোন, আমার থেকে অনেক ছোট, আর এটা ছোট বোনের বন্ধু, আমার বাপের বাড়ি পাড়ারই একই পাড়ার মেয়ে। যাই হোক, ছোট বোন ওর বাড়িতে এসছে সকালবেলা, এবার আমাকে দেখতে এসছে, আমি একটু শরীর তো আমার খারাপ। বন্ধুকে এখন ও তো জানে না, একটু এডিটিং করা শেখাচ্ছি, মাস্টার হয়ে গেছে। মানে আমিও নিজে নিজেই করে দিচ্ছি, তো ও পারে না বলে ওকে একটু জাস্ট আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমাকে ডিস্টার্ব করছে শুধু, আমি যে একটু ভালো মতো তুলবো সেটা করতে দিচ্ছে। আমার চ্যানেলে আমি প্রথমবার, আমাকে একটু বোঝাতে দিচ্ছে, যত সমস্যা আমার বোধ আমাকে বোঝাতে চাইছে। আমি যে আমাকে ডিস্টার্ব করছে দেখো না, দিদি কিছুতেই মানছে না আমাকে, দেখেছো বন্ধুরা? এটা শোনাবি না, এইটা ও শেখাচ্ছে, এই যে এই মাস্টার হয়ে গেছে, এই কি করতে আছে, ঠিক আছে, কি করে কাজ, অনেক কিছুই তো জানতে হয়, আমরা তো সত্যি কথা কিছুই জানি না, তাই একটু শেখাচ্ছে। আজকে ওরা এসছে, একটু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভালো থেকো। আমার ভগ্নিপতিও বেরিয়েছে, নাতিকে আজকে জামাই মেয়ের ছুটি, নাতিকে রেখে এসছে, রেখে ও একটু বেশ বেড়াতে এসছে, এসে বন্ধুর বাড়িও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার আজকে আবার ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে, দুদিন অন্তর অন্তর ঠান্ডা লেগে যাচ্ছে। এই রোগের কথা বলিস না, বন্ধুরা অত রোগের কথা শুনে দুঃখ পায়, তাই না বন্ধুরা? লেগে গেছে, হলি সেরকম ভাবে খেললাম, আমার বন্ধুরা একটু কমালে না। বন্ধুরা জানো তো, দিদি এত ভালো, বাড়িতে ঢুকতে ঢুকতে কি খাবি বল আগে, এক তো খাবার দেবে খালি, শুধু খেতে দেবে, অত খাবার না, বাইরে কথা বলছে, কাজ হয়ে গেছে, ভুক খেতে দেবে, দ্বিতীয় রাউন্ড হবে, দ্বিতীয় রাউন্ড হবে, ওকে চিট করবো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, শুভ সন্ধ্যা, শুভরাত্রি, একটু বাদে দিচ্ছি, আচ্ছা, গুড ইভিনিং।
এই রাতের খাওয়াটা খাইয়ে দিচ্ছি, আবার যে খাবে ওই মাটনটা এত ভালো হয়েছে না, আর এই পরোটার সাথে একদম জমে গেছে, দারুণ। পরোটার মটন খাইয়ে দিচ্ছি, কারণ আবার বাড়িতে যে কেন খাবে। তবে আমার বোনেরা হয়তো জার্নি করে যেতে যেতে হয়তো খিদে পেয়ে যেতে পারে, কিন্তু বোনের বন্ধু তো একদমই খেতে চাইছে না, বলছে আমি এত মোটা হয়ে যাচ্ছি খাবো না, না খেয়ে থাকবো, তখন জল খেয়ে থেকে আমার মতো অবস্থা দাঁড়াবে, কারণ আমি তো মানে এবার রক্ত দিতে হবে আমাকে, আমার যা পরিস্থিতি। যাকে তোমরা খাও, এরপরে আবার মটন খেতে বোন বোনের বন্ধু ওরা চলে গেল। এখন তো রাত হয়ে গেছে, একটু রান্নাঘরে ঢুকলাম, এবার রাতের খাবার ব্যবস্থা হবে, একটু গরম করতেও হবে কিছু, যার জন্যে আসা। তাই তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে দিলাম, কালকে আবার অন্য ব্লকে দেখা হবে।